বর্তমানে 3 দিনের সফরে জম্মু কাশ্মীর রয়েছেন রাজীব কুমার। ইলেকশন কমিশনার অরুণ গোয়েলের ইস্তফার পর এই মুহূর্তে কমিশনের ফুল বেঞ্চে রয়েছেন কেবলমাত্র রাজীব কুমারই। তিনি ভূষণকে লোকসভার পাশাপাশি বিধানসভা নির্বাচন করানো যায় কিনা তার প্রস্তুতি খতিয়ে দেখছেন বিগত 3 দিনে। বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আত্মবিশ্বাসের সুরে মুখ্য নির্বাচন কমিশনার বলে, আমরা দৃঢ় প্রতিজ্ঞ, গোটা দেশে লোকসভা নির্বাচনের পাশাপাশি কাশ্মীরে বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে, সেই মতো প্রস্তুতি সারা হয়ে গিয়েছে। সাংবাদিক বৈঠকে তাকে ইলেকটোরাল বন্ড সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন করা হয়, কবে প্রকাশ্যে আনা হবে নির্বাচনী বন্ডের হিসেবের খতিয়ান। এ প্রসঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক 12 মার্চ SBI নির্বাচন বন্ডের সমস্ত হিসেব আমাদের কাছে জমা করেছে। আমি দিল্লি ফিরে গিয়ে সেই ডেটা খতিয়ে দেখব, এরপর নির্ধারিত সময় সেই ডেটা সকলের সামনে আনা হবে। নির্বাচন কমিশনার প্ল্যাটফর্মটি সর্বদাই সমস্ত তথ্য প্রকাশে আনার পক্ষে। আমরা 3টি জিনিসে বিশেষ গুরুত্ব দিই, ডিসক্লোজার, ডিসক্লোজার এবং ডিসক্লোজার, অর্থাৎ যে কোনো তথ্য জনসমক্ষে নিয়ে আসা এবারও তার অন্যথা হবে না। মানে উচ্চতম ন্যায়ালয় নে আদেশ দিয়া থা কি 12 তারিখ তক ও হমারে ইয়াহ সারি ডিটেল সাবমিট করে। আর কমিশন কা উনকে প্রশ্ন সে ভি জুড়া হুয়া হ্যায়, ও জো ক্রেডিবিলিটি ওয়ালা প্রশ্ন পুছ রহে থে, বড়া লোডেড প্রশ্ন আপনে পুছা থা, উসকা ভি জবাব দুঙ্গা আপকো। হমারা বিলকুল কোর্ট মে ইয়ে বহুত স্ট্রং ও রাহা থা কি পারদর্শিতা কে পক্ষ মে হ্যায় চুনাব আয়োগ হর তরিকে সে। হমারে 3 হি পিলার হ্যায়, নম্বর 1 ডিসক্লোজার, ডিসক্লোজার, ডিসক্লোজার। এনিথিং উই ডু ইন দি কমিশন অ্যান্ড এনিথিং আওয়ার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডাউন দি লাইন ইন দি ইলেকশন প্রসেস ডু ইজ বেসড অন 2 পিলার, ডিসক্লোজার, ডিসক্লোজার, ডিসক্লোজ এভরিথিং টু দি পাবলিক, টু দি ভোটার। ভোটার হ্যাভ রাইট টু নো এভরিথিং হোয়াট উই আর ডুইং, হাউ উই আর ডুইং, অ্যান্ড দে ফোর উই এন্ড অল আর প্রেস কনফারেন্স, অল আর ভিজিটস উইথ দি প্রেস কনফারেন্স, সো দ্যাট ইউ ক্যান আস্ক দোজ কোয়েশ্চন, even including questions like credibility of the commission, very openly you can ask. So commission had always been in favor of transparency, and that was our stand in the electoral bond case also. Uchchatam Nyayalaya has ordered the SBI to give it to 12th. They have given it to us yesterday in time. I'll go back, look at the data, and would definitely disclose it in time. Bureau report, RE News.